তো আজকে আমি আপনাদেরকে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি দেখাবো। সুমিত্র আর সত্যজিৎরা সুমিত্র দুজন একসাথে এখানে ভাড়া থাকতেন। আচ্ছা আচ্ছা, এই বাড়িটা তিন তলায় থাকতো হেমন্ত মুখোপাধ্যায়। সুমিত্র চ্যাটার্জির বাড়ি এটাই তো। উনি এখানে যে থাকতেন ওনার লেটার বক্সটা এখনো রয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে, আর তোমরা দেখছো অমিত হুল্লোক। তো আমি এখন আছি সাউথ কলকাতাতে, সাউদার্ন এভিনিউতে, তো যেখানে তোমাদের সাথে আজকে শেয়ার করব সৌমিত্র চ্যাটার্জির বাড়ি। কিন্তু সেটি শেষ কথা না, সেটি ট্র্যাজেডি নয়। সে মহৎ কিছু করছে না, তার দারিদ্র যাচ্ছে না, তার অভাব মিটছে না, কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না, সে বাঁচতে চাইছে। সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা, তার মধ্যে আনন্দ, হি ওয়ান্টস টু লিভ। এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তখনকার গান গাওয়াটা খুব অপরাধ, যারা পড়াশোনা করছে মেয়েদের তো কথা ছেড়েই দাও, ছেলেদেরও ভয়ঙ্কর অপরাধ ছিল। অনেক কষ্টে বাবার পারমিশন জোগাড় করে তার রেডিও গাইতে গেছে। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকে যার বাড়ি দেখাবো তিনি হলেন সৌমিত্র চ্যাটার্জি। ইয়েস, টলিউড ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য লেজেন্ড, যিনি আজকে আমাদের মধ্যে নেই। তো ওনার বাড়ি দেখাবো আজকে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। শুধু তাই নয়, এই প্রথম ইউটিউবে, হ্যাঁ এই ইউটিউবে প্রথম সৌমিত্র চ্যাটার্জির বাড়ি এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা অনলি অন এক্সক্লুসিভ ভিডিও দেখবে শুধুমাত্র অমিত হুল্লোরে। তো এখন আমরা সাউদার্ন এভিনিউতে রয়েছি, আর দেখি এনাকে জিজ্ঞেস করি। কাকা বলছিলেন সৌমিত্র বাড়িটা কোনটা একটু বলবেন? সৌমিত্র চ্যাটার্জির বাড়ি এটাই, তিন নম্বর লেক টেম্পল রোড। আচ্ছা, তো আপনি কি ওনাকে দেখেছেন, মানে বেরোতে দেখতে বা কিছু? তার আগে এখানে থাকতো। যদি অমিতের ব্লগ না দেখেছো তাহলে আর কি দেখেছো? দুজনই ভাড়া ছিল। আচ্ছা, ওই মানিকা সিনেমার পাশে। দুজনে মানে কে কে? এইখানে এই যে বাড়িটা রয়েছে এখন তো ভাঙা পড়েছে বাড়িটা। তো এই বাড়িতে সৌমিত্র চ্যাটার্জি ভাড়া থাকতেন একটা সময়, মানে বহু বছর আগে, রিসেন্টলি নয়। তো লাস্ট যখন উনি থাকতেন ওটা অন্য জায়গায় থাকতেন। তো এই জায়গাটায় এখন তো কনস্ট্রাকশন হচ্ছে নতুন বাড়িতে, নতুন বাড়ি হচ্ছে। তো এই জায়গাটায় সৌমিত্র চ্যাটার্জি থাকতেন। তো এখন আমরা রয়েছি যেটা বললাম সাউদার্ন এভিনিউতে। তো এখানে তো সৌমিত্র চ্যাটার্জি থাকতেন। এবার যেমনটা উনি বললেন যে মৌসুমী চ্যাটার্জি এবং হেমন্ত মুখোপাধ্যায় ওনারাও থাকতেন, তো ওনাদের বাড়িটাও দেখাবো চলো। মানে অনেক কিছু জিনিস থাকে যেগুলো হয়তো আমরা দেখতে পাই না বা সেগুলো খোঁজ রাখি না বা খোঁজ পাই না, মানে এটা আমি নিজেও জানতাম না। ইনি এনাকে সামনে পেয়েছিলাম বলে আমি জিজ্ঞেস করলাম। তো এটা আগে কিন্তু ভাড়া থাকতেন, মানে এটা জানি না কে কে জানে বা এইরকম কেউ জানে কি না। তো এখানে যেহেতু ভাড়া থাকতেন সেই খবরটাও পাওয়া গেল। তো এটা একটা প্লাস পয়েন্ট, মানে আমার কাছে একটা হয় না এক্সট্রা বোনাস পয়েন্টের মতো। তো সৌমিত্র চ্যাটার্জির বাড়িতে হলো এবার যেটা শুনলাম এখানে যে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি, এখানে উনি থাকতেন এবং শুধু থাকতেন না সব পরিবারকে নিয়ে থাকতেন, এবং এখানেই উনি ওনার জীবনের অধিক সময় অতিবাহিত করেছেন। তো এই যে রাস্তাটা, এটা হচ্ছে মেনকা সিনেমা, এই বাঁ দিকেরটা। আর এই যে বাড়িটা রয়েছে, বাড়িটা দেখছেন, এই যে বাড়িটা, এই বাড়িটা তিন তলায় থাকতো হেমন্ত মুখোপাধ্যায়। এই যে বাড়িটা, মানুষটা আজকে নেই কিন্তু সেই বাড়িটা রয়ে গেছে, তার স্মৃতি রয়ে গেছে। আর এটা হচ্ছে মেনকা সিনেমা। ওই হলো রবীন্দ্র সরোবর লেক, লেকের গেট, আর এটা মেনকা সিনেমা হল। আর যেটা বলছিলাম মেনকা সিনেমা হলের পাশে যে বাড়িটা রয়েছে, এই যে এখানেই থাকতেন হেমন্ত মুখোপাধ্যায়। সেটা খুব আরো ভালো বলে মনে হয়। তখন এটা বোধ হয় 1940 সাল কি 39 সাল হবে। আচ্ছা, কথা কইও না কইও।
শুধু শোনো। চলো দেখি ভেতর দিকে যাওয়া যাক। বলছেন নাকি হেমন্ত মুখোপাধ্যায়ের এখনও নেমপ্লেটটা রাখা রয়েছে ওখানে, তো কোথায় এন্ট্রি কোথায়? আচ্ছা পাশে এন্ট্রি, তো যাওয়া যাক যদি যাওয়া যায়। এখানে না, এখানে কিছু নেই, ওপরটা যাওয়া যাক। হ্যাঁ এই যে হেমন্ত মুখার্জি সেকেন্ড ফ্লোর। তো উনি এখানে যে থাকতেন ওনার লেটার বক্সটা এখনও রয়ে গেছে, এখন উনি নাম চেঞ্জ করেনি যারা থাকেন। তো শুনুন উপরের নেম প্লেট রয়েছে এখনও, বলছেন ঘুরে আসি উপর থেকে একবার। তো ওনার পরিবারে কেউ থাকেন এখন? না, কেউ থাকেন না। আপনি দেখেছেন কোনো দিন ওনাকে? স্ত্রীকে দেখেছেন? আচ্ছা তাই। আচ্ছা এখন অন্য কেউ থাকেন ওখানে? আচ্ছা ধন্যবাদ। ওই যে তিনতলায় এসে গেছি, যাওয়া যাক। হ্যাঁ যেমনটা উনি বললেন হেমন্ত মুখোপাধ্যায় মুখার্জি, এই মানে যারা কিনেছেন সত্যি মানে ওনাদেরকে শ্রদ্ধা না জানিয়ে থাকতে পারছি না। এরকম একজন ব্যক্তিত্ব যার ফ্ল্যাটটা আমরা কিনেছেন, সেই ফ্ল্যাটে নিজেরা তো আছেন কিন্তু নাম চেঞ্জ করেন। এত বড় মনের মানুষ হয়তো খুব কম লোক থাকে, খুব কম লোকেরই এত বড় হৃদয় থাকে যে জিনিসটা নিয়েছেন নিজেরা কিনে নিয়েছেন অথচ নামটা কিন্তু বদলাননি। তো আমরা এখন হেমন্ত মুখার্জি বাড়ির সামনে মানে ফ্ল্যাটের সামনে, কিন্তু উনি এখন নেই, ওনার বাড়িটা রয়ে গেছে। এই যে বাড়ির সামনেটা, তো একটা আলাদা রকম অনুভূতি কারোর বাড়িতে এইভাবে ঢুকে যাচ্ছি। আমার তো আলাদা রকম অনুভূতি আসেই, অবশ্যই যারা দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই শেয়ার করবে। তো হেমন্ত মুখোপাধ্যায় এরকম একজন বড় মাপের শিল্পী, ওনার সম্পর্কে বেশি বলা বা ওনাকে নতুন করে পরিচয় করানোর প্রয়োজন পড়বে না। এই যে ওনার বাড়ি যেমনটা দেখালাম, এই রাস্তা এই জায়গা উনি হেঁটে চলে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন। এই যে ওনার বাড়িটা যেটা আগেই দেখালাম, তো এখন বাড়িটা তো রয়েছে কিন্তু সেই মানুষটা আর নেই। তবে মানুষের কাজ সারা জীবন রয়ে যাবে, মানে আজীবন যতদিন পৃথিবী থাকবে, যতদিন সিনেমা জগৎ সঙ্গীত জগৎ থাকবে ততদিন ওনার কাজ রয়ে যাবে। তো আশা করি লোকেশনটা বুঝতে পেরেছো, মানে যদি তোমরা কেউ চাও যে হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি দেখবে, এখনও রয়েছে, উনি যে ফ্ল্যাটে থাকতেন সেটাও রয়েছে এবং বাইরের নেম প্লেট সেটাও রয়েছে। তো যদি কেউ দেখতে চাও অবশ্যই সে দেখতে পারো, তবে অ্যাট ইউর ওন রিস্ক, নিজের রিস্কে নিজে দেখবে। তো যদি আগে কেউ দেখে থাকো তো খুবই ভালো, আর যদি ভিডিও থ্রু তোমরা দেখে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে হ্যাঁ এই ভিডিওতে তোমরা প্রথম সৌমিত চ্যাটার্জি এখানে ভাড়া থাকতেন সেটা প্রথম দেখেছো এবং হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়ি তোমরা প্রথম দেখেছো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, আজকের মতো টাটা।